আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। যারা এই ভিডিওটি দেখছেন তাদের জন্য আজকে আমি একটি ভিন্ন নতুন বিষয় নিয়ে কথা বলবো। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমার বিষয়টি হচ্ছে থেরাপি কি বা থেরাপি চিকিৎসা বলতে কি বোঝানো হয় এবং বাংলাদেশে প্রেক্ষাপটে থেরাপি চিকিৎসার যে ভুল ভ্রান্তি এবং আপনার যেটা একটা নেগেটিভ চিন্তা ভাবনা অনেক ক্ষেত্রে হয়ে থাকে বা ভুল ডাইরেকশন হচ্ছে বা থেরাপি নিয়ে মানুষের একটা ভুল চিন্তা ভাবনা হয়ে থাকে, সেটা শুধুমাত্র মানুষ না ডাক্তারদের মধ্যে হয়ে থাকে। তো আমি এই ইম্পর্টেন্ট বিষয়টি নিয়ে বলবো কি জন্য, কারণ থেরাপি শব্দটি চিকিৎসা বিজ্ঞানে বাংলাদেশে নট অনলি সারা ওয়ার্ল্ডই এটার একটা বহুল প্রচলন শুরু হয়েছে এবং স্পেশালি বাংলাদেশে থেরাপি কথাটা একেবারেই সেই রুরাল লেভেলে গ্রাম ও গঞ্জে সাধারণ মানুষও জেনে থাকে। এখন আসেন থেরাপি কি। আপনি যদি উইকিপিডিয়া যান বা অক্সফোর্ড ডিকশনারিতে যান বা যে কোনো আপনার ইন্টারনেটে গিয়ে আপনি যদি লিখবেন হোয়াট ইজ থেরাপি, ওখানে চলে আসবে থেরাপি মানে কি। থেরাপি একটা ল্যাটিন ওয়ার্ড, এটার ইংরেজি প্রতিশব্দ হচ্ছে ট্রিটমেন্ট, বা কোনো রোগীকে কোনো চিকিৎসক ডায়াগনোসিস করে অ্যাসেসমেন্ট করে যখন তার কোনো চিকিৎসা প্রদান করে সেটা হচ্ছে থেরাপি। এটা হচ্ছে সারা ওয়ার্ল্ডে এবং আন্তর্জাতিক পর্যায়ে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন স্বীকৃত এবং এই কথাটি হচ্ছে আসলে প্রাতিষ্ঠানিকভাবে একটা কথা। এখন আসেন বাংলাদেশে থেরাপি বলতে কি বোঝানো হয় বা জনগণ আপনারা কি বুঝেন অনেক ক্ষেত্রে বা সাধারণ ডাক্তাররা কি বুঝেন সেই জিনিসটি নিয়ে আমি কথা বলবো। অনেকের বাংলাদেশে মানুষের ধারণা থেরাপি মানে ম্যাসাজ করা, থেরাপি মানে বাসায় গিয়ে কাউকে এক্সারসাইজ করানো বা ম্যাসাজ করানো, বা থেরাপি মানে আমার এই মোবাইল ফোনটার মতো কোনো ডিভাইস কোনো উপকরণ সে এটা ব্যবহার করবে, বা কোনো একটা লাল আমাদের কিছু মেশিন আছে যেমন IRR ইনফ্রারেড রেডিয়েশন মেশিন, এই মেশিনটা দিয়ে বাসায় গিয়ে হিট দেওয়া বা মেশিনটা কিনে নিজের মতো চিকিৎসা দেওয়া, বা কোনো হাসপাতালে গিয়ে ম্যাসেজ করানো বা কোনো এক্সারসাইজ করানো বা কোনো সেন্টারে গিয়ে লাল হিট দেওয়া, এটাই থেরাপি বুঝিয়ে থাকে অনেক ক্ষেত্রে বাংলাদেশের মানুষ। এবং এটাকে আমি বলবো বাংলাদেশের অনেক ক্ষেত্রেই অনেক চিকিৎসকও ভুলভাবে এইভাবেই ব্যাখ্যা করে থাকে। তো দর্শক, আমি যে কথাগুলা বলছি এই কথাগুলা আপনারা যদি আরও ভালোভাবে বুঝতে চান বা আমার কথাগুলোর সাথে মিলিয়ে দেখতে চান, অথেন্টিকেশন দেখতে চান, তাহলে অবশ্যই আপনারা বিভিন্ন ইংরেজি ডিকশনারি বলেন বা অক্সফোর্ড ডিকশনারি বলেন বা আপনি উইকিপিডিয়া যান বা ইন্টারনেটে গিয়ে হোয়াট ইজ থেরাপি যখন লিখবেন তখন পেয়ে যাবেন যে থেরাপি কী। এই থেরাপি শব্দটি বাংলাদেশ ছাড়া পৃথিবীর অন্যান্য দেশে আরও বহুলভাবে প্রচলিত, তবে সেটা শুধু ফিজিওথেরাপির ক্ষেত্রে প্রযোজ্য নহে। ফিজিওথেরাপি যেহেতু একটা চিকিৎসা বিজ্ঞানের অন্যতম আধুনিক শাখা সেটা ঠিক আছে, কিন্তু পৃথিবীর অন্যান্য দেশে প্রত্যেকটা চিকিৎসাকেই তারা থেরাপি বলে গণ্য করে থাকে। তাহলে অন্য দেশের সাথে বাংলাদেশে যে ভুলটা হচ্ছে সেটা হচ্ছে থেরাপিকে বাংলাদেশে মোস্ট অফ দ্য জনগণ বা যারাই চিকিৎসা নেয় বা চিন্তা করে বা অনেক ডাক্তার এটাকে ফিজিওথেরাপি বলতেই বোঝানো হয়। সো এটা একটা ভুল ধারণা, ভুল ব্যাখ্যা, ভুলভাবে প্রচার করা হচ্ছে। তাহলে থেরাপিটা একটা বিশাল ওয়ার্ড, ব্যাপক ওয়ার্ড, এইটা হচ্ছে একটা ল্যাটিন ওয়ার্ড। কেন ল্যাটিন ওয়ার্ডটার এত প্রচলন হয়েছে সেটা আমাদের জানতে হবে। চিকিৎসা বিজ্ঞানের অনেকগুলো জায়গা অনেকগুলো আবিষ্কারের ক্ষেত্রে শুরু যেমন অ্যারাবিয়ানদের অবস্থান ছিল তদ্রূপ ল্যাটিন বা পারস্য বা ইউরোপের অনেকগুলা দেশের বা গ্রিক অনেকগুলা দেশের ভূমিকা
অনেকাংশই আস্তে আস্তে বৃদ্ধি পেতে থাকে, যার কারণে চিকিৎসা বিজ্ঞান যখন আরো সাইন্টিফিক্যালি আরো উন্নত হতে থাকে তখন ল্যাটিন তাদের এই ভাষায় চিকিৎসা বিজ্ঞান অনেক বেশি প্রসারিত হয় এবং গ্রিক ভাষা অনেক বেশি প্রসারিত হয়, যার কারণে আমাদের যে ডাক্তারি বই পুস্তকগুলো আছে সেখানে ল্যাটিন ভাষাটা জায়গা দখল করে ফেলে। এই জায়গা দখল করে ফেলার কারণে চিকিৎসার যখন কোনো চিকিৎসার কথা বলা হয়ে থাকে তখন এই ল্যাটিন ওয়ার্ডটা চিকিৎসা শব্দের পরিবর্তে থেরাপি হিসাবে ব্যবহৃত হয়ে আসছে। আমি যেমন যদি আমরা বলি বাংলাদেশের মানুষ পানিকে অনেকেই বাংলা ভাষা জল বলে থাকে, কিন্তু পানির এই ব্যবহারটা ধর্মীয় কোনো না কোনোভাবে বাংলাদেশে এসে জায়গা দখল করে নিয়েছে। এটা হচ্ছে এটা একটা আঞ্চলিক বা ধর্মীয় বা সাংস্কৃতিক ভাষা, যে ভাষাটা কোনো একটা জিনিসকে বোঝানোর জন্য বলা হয়েছে। তদ্রূপ এই থেরাপি শব্দটি বহুলাংশে প্রচার ব্যবহার হয়ে আসছে ল্যাটিন ভাষা থেকে, এবং আমরা বলতে পারতাম যে ফিজিওথেরাপি না বলে ফিজিও চিকিৎসা, আমরা বলতে পারতাম কেমোথেরাপি না বলে কেমো চিকিৎসা, আমরা বলতে পারতাম হোমিওথেরাপি না বলে হোমিও চিকিৎসা। এবং বাংলাদেশে হোমিও চিকিৎসার ক্ষেত্রে একটু ব্যতিক্রম আমি দেখলাম যে তারা আগে বলতো হোমিওপ্যাথি, এখন অনেক অনেক জায়গায় বিভিন্ন সাইনবোর্ডও দেখা যাচ্ছে যেটা হোমিওথেরাপি। অনেকে হয়তো বলবেন যে কেন লিখেছেন, আমি বলবো তাদের হোমিওথেরাপি লেখাটা কোনো ভুল হয়নি, যেহেতু এটাও একটা চিকিৎসা বিজ্ঞানের একটা চিকিৎসার পদ্ধতি, থেরাপি মানে চিকিৎসা, তারা লিখতেই পারে। আপনার এমন কোনো পদ্ধতি হোক, কোনো মেডিসিন হোক, কোনো ড্রাগস হোক, কোনো উপাদান হোক, কোনো ইকুইপমেন্ট হোক, যেটা আপনার শরীরের কোনো রোগ সারাতে ব্যবহার করা হয় তাকে আমরা চিকিৎসা বলি। সে চিকিৎসা শব্দটার ইংরেজি টার্ম হচ্ছে ট্রিটমেন্ট এবং এটা ল্যাটিন টার্ম হচ্ছে থেরাপি, আর কিছুই না। যেহেতু তাদের ল্যাটিন এই ওয়ার্ডটা বই পুস্তকে অনেক বহুল প্রচলিত, সেহেতু থেরাপি ব্যবহার কথাটি বিভিন্নভাবে আসছে। আমি আরও কিছু থেরাপির কথা আপনাদের বলবো, যেমন আকুপাংচার থেরাপি, যেমন লেজার থেরাপি, যেমন অ্যারোমা থেরাপি আপনারা শুনেছেন, এই জাতীয় অনেক থেরাপি আছে। ক্যান্সারের রোগীদের জন্য যে চিকিৎসা ব্যবহার করা হয়, স্পেশালি যে ড্রাগস ব্যবহার করা হয় সেটাকে বলা হয় কেমোথেরাপি। আবার ঠিক ক্যান্সারের চিকিৎসার ক্ষেত্রে যে মেশিনের মাধ্যমে যে রেডিয়েশন দেওয়া হয় সেটাকে বলা হয় রেডিওথেরাপি। তাহলে থেরাপি শব্দটা কিন্তু চিকিৎসা বিজ্ঞানের প্রত্যেকটা স্পেশালাইজড জায়গায় ব্যবহার করা হয়েছে, সেইভাবে থেরাপি শব্দটি প্রচলিত। কিন্তু বাংলাদেশে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে স্পেশালি যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের পুনর্বাসনের জন্য যখন বাংলাদেশ তৎকালীন সরকার জাতির জনক বঙ্গবন্ধুর আহ্বানে বিদেশ থেকে বিভিন্ন ফিজিওথেরাপিস্ট এসে এই দেশে তাদের চিকিৎসা শুরু করলো, পাশাপাশি এই সাবজেক্টটা ফার্স্ট সবচেয়ে বেশি জনপ্রিয়তা লাভ করলো, সবচেয়ে বেশি প্রচার লাভ করলো, তখন ফিজিওথেরাপি সাবজেক্টটা সকল চিকিৎসকদের সামনে সামনে এসে বেশি হাইলাইটেড হওয়া শুরু হলো। এবং নন কমিউনিকেবল ডিজিজ বা বেড়ে যাওয়ার কারণে, যেমন স্ট্রোক, বাত ব্যথা, আর্থ্রাইটিস, শারীরিক অক্ষমতা, বয়স্ক মানুষের ডিসেবিলিটি, রোড অ্যাক্সিডেন্ট, তখন ফিজিওথেরাপির ভূমিকা এক নম্বর অবস্থানে চলে আসলো। যার কারণে এবং এই শুধু ফিজিওথেরাপি চিকিৎসার ভূমিকা নট অনলি, ফিজিওথেরাপি শিক্ষা ব্যবস্থাও সেই 72 সন থেকেই জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে, যেটা এখন নিটোর নামে পরিচিত, সেখানে ঢাকা ইউনিভার্সিটি ব্যাচেলর অফ ফিজিওথেরাপি ডিগ্রি চালু করে স্টিল রানিং আছে, এবং পাশাপাশি এখন অন্যান্য আরও বিভিন্ন ইনস্টিটিউটে এই ডিগ্রিটা চালু আছে। এবং এই চিকিৎসা এবং চিকিৎসকদের চাহিদা বেড়ে যাওয়ার কারণে, পাশাপাশি রোগী বেড়ে যাওয়ার কারণে ফিজিওথেরাপি চিকিৎসাটা প্রসার হয়েছে এবং
বাংলাদেশের যে সকল মিডিয়াগুলো আছে তারা এই চিকিৎসা প্রসার প্রসারে বিশাল ভূমিকা রাখার কারণে এই ফিজিওথেরাপি শব্দটি থেরাপি আকারে জনগণের কাছে পৌঁছে যায়, যেখানে ফিজিও কথা বাদ দিলে শুধু থেরাপি থাকে। এইটা একটা ভুলভাবে পৌঁছানো হয়েছে। আসলে থেরাপি বলতে যেটা বাংলাদেশে মানুষ বুঝাতে চেয়েছিল সেটা হচ্ছে ফিজিওথেরাপি। এখন আসেন, আরও বিভিন্ন থেরাপি এখন বাংলাদেশে রানিং হয়েছে, চিকিৎসা কোর্স, যেমন আমি বলছিলাম যারা MBBS করে, পোস্ট গ্রাজুয়েশন করে, রেডিওথেরাপি ডিগ্রি নিতে হয়, কেমোথেরাপি বা অঙ্কোলজিস্ট আলাদা সাবজেক্ট আছে, তারা কেমোথেরাপি প্রেসক্রাইব করে থাকে বা প্রয়োগ করে থাকে। তদ্রূপ যেমন স্পিচ থেরাপি, সেখানেও একটা ডিগ্রি নিতে হয়। তারপরে হচ্ছে অকুপেশনাল থেরাপি, তারপরে আমেরিকাতে আছে ক্রাইরোথেরাপি, আবার ক্রায়োথেরাপি। এগুলা হচ্ছে আসলে চিকিৎসা বিজ্ঞানের বিভিন্ন স্পেশালাইজড সাবজেক্ট। বাংলাদেশে এই থেরাপি চিকিৎসাটাকে কতিপয় অসাধু লোকজন এবং কতিপয় স্বার্থান্বেষী লোক তার ব্যবসা বাণিজ্য বা ইনকাম করার জন্য এই থেরাপিটাকে একটা প্রোডাক্ট হিসাবে জনগণের কাছে তুলে ধরার অপচেষ্টা মানে লিপ্ত। কোনো একটা জায়গায় কোনো একটা দোকান ঘর তৈরি করে, কোনো একটা স্পেস ভাড়া নিয়ে, কোনো একটা বাসায় বা লিফলেট দিয়ে যে আপনাকে থেরাপি দেওয়া হয় বলে মানুষ যেহেতু শুনেছে যে থেরাপি বা ফিজিওথেরাপি দিলে ভালো হয়, তখন এই মানুষের একটা সহানুভূতি, একটা সিম্পিথি এবং মানুষের একটা দুর্বলতাকে সুযোগ করে কতিপয় লোক এই থেরাপি জিনিসটাকে, ফিজিওথেরাপি চিকিৎসাকে থেরাপি নামে আখ্যায়িত করে বিভিন্ন মেশিন, বিভিন্ন ইকুইপমেন্ট, বিভিন্ন ডিভাইস, তার সাময়িক উপকার লাভের জন্য ব্যবসা করার জন্য এটাকে বাংলাদেশের আপামর জনগণের কাছে পৌঁছে দিয়েছে। যেমন আমি যখন প্র্যাকটিস করি আমার যে হাসপাতালে আমি বসি, এখানে রুগীকে আমি যখন বলি আপনাকে ফিজিওথেরাপি চিকিৎসা করতে হবে, তখন বলে স্যার আমার তো এটা বাসায় আছে, স্যার আমি তো বাসায় এসে এসে ফিজিওথেরাপি করে দিয়ে যাই, স্যার আমার থেরাপির অনেক মেশিন আছে। আপনারা বোঝার চেষ্টা করেন, তাহলে রুগীকে কোনো না কোনোভাবে কতিপয় লোক একটা চিকিৎসা বিজ্ঞানের ইম্পর্টেন্ট একটা সাবজেক্টকে একটা প্রোডাক্ট হিসাবে বিক্রি করার অপচেষ্টায় লিপ্ত। এইভাবেই আমাদের দেশের জনগণের কাছে থেরাপি শব্দটি প্রচলিত হয়ে আসছে, যেটা ভুলভাবে। এখন আসেন, আমি একজন ফিজিওথেরাপি চিকিৎসক, পাশাপাশি আমি পুনর্বাসন বিশেষজ্ঞ। তো এখন আমি যখন কোনো রুগীর চিকিৎসা করে থাকি, যেমন স্ট্রোক রুগীর পুনর্বাসনের ফিজিওথেরাপি অনস্বীকার্য, ফিজিওথেরাপি ভাইটাল রোল প্লে করে, তার চিকিৎসা করতে গেলে দেখা গেল তার হয়তো কোনো নিউরোলজিক্যাল প্রবলেম থাকতে পারে, যেহেতু স্ট্রোকের সাথে নিউরোলজিক্যাল প্রবলেম ওতপ্রোতভাবে জড়িত। তো এখন আমি কি রুগীকে বলবো আপনি একটা নিউরোথেরাপি দেন? এটা কি মানে কোনো বিজ্ঞানসম্মত? অবশ্যই না। আমি কি করব একজন সচেতন শিক্ষিত এবং একজন চিকিৎসক হিসাবে, আমি বলবো আপনার নিউরোলজিক্যাল সমস্যা হচ্ছে, আপনি একজন নিউরোলজিস্ট বা নিউরো রোগ বিশেষজ্ঞের শরণাপন্ন হন। আমি যখন তাকে আইদার রেফার করে দিব অথবা তাকে নিউরোলজিস্টের দেখানোর ব্যবস্থা করে দিব, নিউরোলজি একটা মেডিকেল সায়েন্সের ইম্পর্টেন্ট একটা ব্রাঞ্চ, সেই চিকিৎসক এই রুগীকে অ্যাসেস করবে, ট্রিটমেন্ট প্ল্যান তৈরি করবে, তার জন্য যদি প্রয়োজনীয় বিভিন্ন টেস্ট করবে এবং প্রয়োজনীয় তার যেই ইকুইপমেন্ট দরকার সে টেস্ট করার পর সে যে একটা ডায়াগনোসিস করবে, সেই ডায়াগনোসিস অনুযায়ী তখন তিনি থেরাপি প্রেসক্রাইব করবে। থেরাপি বলতে এখানে আমি বোঝাতে চেয়েছি এইটার যে ইংরেজি প্রতিশব্দ ট্রিটমেন্ট, বাংলা প্রতিশব্দ চিকিৎসা, সে চিকিৎসাটা উনি প্রোভাইড করবে। উনি হয়তো কিছু ড্রাগস লিখে দিবে, উনি হয়তো কিছু লাইফস্টাইল মডিফিকেশনের কথা বলে দিবে, উনি হয়তো কোনো অপারেশনের কথা বলতে পারে, বা উনি ওনার অ্যাসেস অনুযায়ী উনি ওনার মূল্যবান মতামত রুগীকে লিখে দিবে, প্রেসক্রিপশন করে দিবে। তাহলে এইটা একটা চিকিৎসা পদ্ধতি। তদ্রূপ ওই নিউরোলজিস্টের কাছে যখন কোনো স্ট্রোকের রুগী গেল, তখন সে
কি করবে, যখন কোনো পুনর্বাসন প্রয়োজন তখন পাশাপাশি উনি ফিজিওথেরাপি চিকিৎসার জন্য ফিজিওথেরাপি বিশেষজ্ঞ বা ফিজিওথেরাপিস্টের কাছে রোগীকে রেফার করে দিবে। ফিজিওথেরাপিস্ট তার মতো করে রোগীকে অ্যাসেস করবে, প্ল্যান করবে, কোনো টেস্ট প্রয়োজন হলে টেস্ট করবে, দেন ওই অনুযায়ী এই রোগীর স্ট্রোক রোগীর স্ট্রোকের প্রকার ভেদ অনুযায়ী, স্ট্রোকের এজ অনুযায়ী, নারী পুরুষ নির্বিশেষে, বয়স অনুযায়ী, তার স্ট্রোক পরবর্তী কি কি সমস্যা আছে বা আগে কি সমস্যা ছিল সেটাকে অ্যাসেস করে, টেস্ট করে ট্রিটমেন্ট প্রোটোকল তৈরি করবে। সেও থেরাপি বা চিকিৎসা প্রোটোকল বা ট্রিটমেন্ট প্রোটোকল তৈরি করবে, সে অনুযায়ী সে ফিজিওথেরাপিউটিক বিভিন্ন ট্রিটমেন্ট প্রদান করে করবে বা প্রেসক্রিপশন করবে, সে অনুযায়ী সে তার এটাকে অ্যাপ্লাই করবে। কিন্তু দুঃখ হলো সত্য, জি, বাংলাদেশে যদি কোনো রুগীর ফিজিওথেরাপি প্রয়োজন হয়, ফিজিওথেরাপির কথা না বলে, এবং এটা একটা সাবজেক্ট, এটা একটা চিকিৎসা বিজ্ঞানের সাবজেক্ট, এবং এই সাবজেক্টকে এই সাবজেক্টে চিকিৎসক তাকে পড়ালেখা করতে হয়, ডিগ্রি নিতে হয়, উচ্চতর ডিগ্রি নিতে হয়, এবং এই সাবজেক্টের ডিগ্রি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রোভাইড করে থাকে, পাশাপাশি এখন আরও বিভিন্ন প্রাইভেট এবং পাবলিক ইউনিভার্সিটি যেমন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রোভাইড করে থাকে। সো একটা ইউনিভার্সিটি ডিগ্রি সম্পন্ন হয়ে একজন কোয়ালিফাইড চিকিৎসকই ফিজিওথেরাপি চিকিৎসা প্রোভাইড করতে পারবে। তাকে ওভারটেক করে, তার কাছে সান্নিধ্যে না গিয়ে আপনি একটি মেশিন কিনে বা আপনাকে কেউ প্রতারিত করে যে দিস ইজ থেরাপি বলে, বা কোনো একটা সেন্টারে কোনো ডাক্তার বসে না, যেখানে যেখানে কোনো চিকিৎসক নাই, তার কাছ থেকে আপনি একটা মেশিন কিনে আপনি এটাকেই ফিজিওথেরাপি বা থেরাপি ভেবে আপনি চিকিৎসা করাচ্ছেন, এতে আপনার সময় যাচ্ছে, আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন, শারীরিক এবং মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হবেন, এবং আপনার এই রোগটি তো সারবেই না, উপযুক্ত আপনি এবং আপনার যে রুগী বা আপনি রুগী নিজে হলে আপনি শারীরিকভাবে এমনকি আপনি মৃত্যুবরণও করতে পারেন এবং ডিসেবল হয়ে আপনি আরও ক্ষতিগ্রস্ত হতে পারেন। সো যার যদি কোনো থেরাপি চিকিৎসার প্রয়োজন হয়, অবশ্যই আপনারা একজন বিশেষজ্ঞ থেরাপি চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। সেই চিকিৎসক আপনাকে আপনার রোগ অনুযায়ী আপনাকে ট্রিটমেন্ট প্ল্যান তৈরি করবে, টেস্ট করবে, ডায়াগনোসিস করবে, এবং সে তার ট্রিটমেন্ট প্ল্যান আপনাকে অ্যাপ্লাই করবে। আমি আরও একটু বোঝাতে চাই, সাজেস আপনার কোনো হাড় ভেঙে গেল, আপনি রোড অ্যাক্সিডেন্ট করেছেন, এখন রোড অ্যাক্সিডেন্ট করলে আপনাকে অবশ্যই অন্য চিকিৎসক বা আমি একজন চিকিৎসক হিসাবেও আমি আপনাকে একজন অর্থোপেডিক সার্জনের কাছে পাঠাবো, এটাই হচ্ছে বাস্তব কথা। তো অর্থোপেডিক সার্জন কি করবে, সে আপনাকে তার মতো করে অ্যাসেস করবে, টেস্ট করবে, এক্স রে এমআরআই যা লাগবে ব্লাড টেস্ট করে তার মতো করে যদি মনে করে সে অপারেশন করবে, যদি মনে করে না ওষুধ লিখে দিলে ভালো হয়ে যাবেন বা প্লাস্টার করে দিলে ভালো হয়ে যাবেন, সে নিজের হাতে প্রেসক্রিপশনও করবে এবং নিজের হাতে আপনাকে ট্রিটমেন্ট প্ল্যানটা তৈরি করে চিকিৎসার নিজের তত্ত্বাবধানে করবে। এইটাই হচ্ছে বাস্তবতা এবং সারা ওয়ার্ল্ড তাই হয়ে আসছে। কিন্তু সেটা না করে কি অর্থোপেডিক সার্জন আপনাকে বলে দিবে বা আপনাকে বলবে যে ওই মেশিনটা কিনে আপনি এটা করতে থাকেন, বা অপারেশনটা কি সে উনি প্রেসক্রিপশনে লিখে দিবে আরেকজন ডাক্তার অপারেশন করে দিবে? নেভার, তার অপারেশন সে নিজে করবে এবং সে এই সাবজেক্টের বিশেষজ্ঞ এবং একমাত্র সে নিজে এটায়, এটা হচ্ছে তার প্রফেশনাল রাইট, তার ডিগনিটি এবং অথেন্টিক পারসন, হি ইজ দ্য অথেন্টিক পারসন টু ডু দিস অপারেশন। অন্য সার্জন হয়তো সার্জারি করতে পারবে, কিন্তু ইথিক্যালি অর্থ সার্জারির ক্ষেত্রে, ইন কেস অফ হাড় জোড়া ভাঙার ক্ষেত্রে উনি অথেন্টিক এবং লিগালি এবং ওনার নীতিতে উনি এটার ফার্স্ট প্রায়োরিটি। তো এখন আসেন, আমি জাস্ট আপনাদের এই কথাগুলো কেন বলছি, আপনাদেরকে বৈজ্ঞানিকভাবে ব্যাখ্যা যুক্তি তর্কর মাধ্যমে বোঝানো যে আপনারা যারা অনেকে থেরাপি নিয়েছেন বলে প্রতারিত হয়ে আসছেন বা থেরাপি সম্পর্কে কোনো আইডিয়া নাই বা বুঝতে পারেন না, যে যেখানে সেখানে একটা সাইনবোর্ড দেখেই মনে করেন ওখানে গিয়ে থেরাপি দেওয়া যাবে, এই ভুল করা যাবে না। আপনাদের যেটা করতে হবে,
যদি কারো কোনো চিকিৎসার প্রয়োজন হয়, থেরাপি চিকিৎসার প্রয়োজন হয়, আপনাকে ওই থেরাপি চিকিৎসকের শরণাপন্ন হয়ে তার মতো অ্যাসেস করে তার তত্ত্বাবধানে চিকিৎসাটা নিতে হবে। এখন একজন অর্থোপেডিক সার্জনের যদি কোনো অপারেশন প্রয়োজন হয়, আপনার তার কোনো রুগী সে নিজেই সেটা করবে, এবং সেক্ষেত্রে যদি তার আরও কোনো ডাক্তারের প্রয়োজন হয় সে নিজের টিম মেম্বার তৈরি করে প্রোভাইড করে থাকবে, নাকি সে আরেকজন অর্থোপেডিক সার্জনের কাছে রেফার করে দিবে? নো। কিন্তু ফিজিওথেরাপির ক্ষেত্রে আমি দেখি আমার কাছে এসে রুগীরা বলে, স্যার আপনি প্রেসক্রিপশন করে দেন, আমি আরেক জায়গায় থেরাপি দিব। আমি ডাক্তার শফিউল্লাহ প্রধান যে প্রেসক্রিপশন করব, যে থেরাপি দিব, আমি যে পড়ালেখা করেছি, আমার যে ব্রেন, আমার যে হাত যশ, সেটা আমি আমার রুগীর উপরে আমি যেভাবে আমার অ্যাসেসমেন্ট অনুযায়ী, আমার প্র্যাকটিক্যাল নলেজ অনুযায়ী, আমার থিওরিটিক্যাল নলেজ অনুযায়ী আমি অ্যাপ্লাই করব। আমার রুগী সাকসেস হলে আমার ক্রেডিট, আমার রুগী সাকসেস না হলে আমার ডিসক্রেডিট। এটা প্রেসক্রিপশন করার কিছু নয়। হ্যাঁ, প্রেসক্রিপশন করার প্রয়োজন আছে যে আমি কী কী থেরাপি দিলাম ভবিষ্যতে রেকর্ডের জন্য, কারণ এই রুগীটা পরবর্তীতে অন্য কোনো ডাক্তারের কাছে গেলে বা অন্য কোনো দেশে গেলে বা পরবর্তীতে আমাকে যখন ফলো আপে আসবে, তখন আমি আগে কি চিকিৎসা দিয়েছিলাম বা কি থেরাপি দিয়েছিলাম সেটা প্রেসক্রিপশনে থাকবে, যেন তাকে ফলো আপে যদি কোনো থেরাপি চেঞ্জ করবো কিনা সেটা আমি করে থাকবো। সো আমার প্রদত্ত ব্রেন এবং আমার প্রদত্ত থেরাপি চিকিৎসা অন্য কোনো থেরাপি চিকিৎসকও দেওয়া পসিবল না বা পারবে না। এটা কোনো প্রোডাক্ট নয় যে স্যামসাং মোবাইল কিনে অ্যাসেট প্লাস কিনে ব্যবহার করলাম। এইটা একটা আধুনিক চিকিৎসা বিজ্ঞানের অন্যতম গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে, এবং এই সাবজেক্টে যে থেরাপি দিবে তাকে সাবজেক্টে ন্যূনতম কোনো ইউনিভার্সিটি থেকে ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে, এবং তার যদি পোস্ট গ্র্যাজুয়েশন থাকে তাহলে আরও বেটার। তার যদি ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স থাকে, টিচিং এক্সপিরিয়েন্স বেশি থাকে, তাহলে আরও বেটার আপনারা তার কাছ থেকে সার্ভিস পাবেন। আশা করি আপনাদের এই ভিডিওটি অনেকাংশে আপনাদের হেল্পফুল হবে। অন্তত থেরাপি চিকিৎসাটা কী? থেরাপি চিকিৎসা কোনো মেশিন না, থেরাপি চিকিৎসা কোনো এক্সারসাইজ না, থেরাপি চিকিৎসা কোনো রে না, থেরাপি চিকিৎসা কোনো প্রোডাক্ট না। থেরাপি চিকিৎসা হচ্ছে থেরাপি বিষয়ে ডিগ্রিধারীর চিকিৎসকের তত্ত্বাবধানে, তার অ্যাসেসমেন্টে, তার ট্রিটমেন্ট প্ল্যানে, তার অ্যাভেলেবিলিটি, তার অ্যাটমসফিয়ারে, সে যে হসপিটাল বা রিহ্যাব সেন্টার বা ক্লিনিকে বসে সেইখানে অ্যাভেলেবিলিটির উপরে তার মতো করে এবং রোগীর চাহিদা অনুযায়ী ট্রিটমেন্ট প্রদান করা হচ্ছে থেরাপি। যার কারণে বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার 2018 শেষ দিকে এসে রিহ্যাবিলিটেশন কাউন্সিল অ্যাক্ট 2018 প্রণয়ন করে এই অপচিকিৎসা ঠেকানোর জন্য, যেখানে সেখানে যে কোনো লোক দোকান খুলে থেরাপি বলে প্র্যাকটিস করতে পারবে না, তাকে ফিজিওথেরাপি দিতে হলে ঢাকা বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম 4 ইয়ার্স গ্রাজুয়েশন এবং 1 ইয়ার্স ইন্টার্নশিপ ডিগ্রি থাকতে হবে, তাহলেই সে বৈধ। আর না হলে বাকি কেউ যদি কোনো আপনার কাছে মেশিন বিক্রি করে থেরাপির কথা বলে, কেউ যদি আপনার ডিগ্রিবিহীন থেরাপি করে বা কোনো এক্সারসাইজ করায়, কোনো হিট দেয়, কোনো মেশিন বিক্রি করে আপনার বাসায় যায়, সে একটা প্রতারক, অবৈধ। তাকে রিহ্যাব কাউন্সিল অ্যাক্ট 2018 অনুযায়ী তার বিরুদ্ধে আপনি আইনানুরূপ ব্যবস্থা গ্রহণ করতে পারেন, এবং আইনটি ইতিমধ্যেই প্রণীত হয়েছে, ইতিমধ্যেই ইমপ্লিমেন্টে গিয়েছে। এই জন্য এই আইনটি প্রয়োজনে আপনারা ইন্টারনেটে সার্চ দিয়ে বা অবশ্যই বাংলাদেশ সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ ওয়েবসাইটগুলোতে আপনারা পাবেন আইনটি পড়ে। আমরা আশা করি কিছুটা হলে আপনারা বুঝতে পারবেন যে ফিজিওথেরাপি চিকিৎসা অবশ্যই ফিজিওথেরাপি চিকিৎসকের সরাসরি তত্ত্বাবধানে, তার গাইডেন্সে, তার টিম মেম্বারদের মাধ্যমে নিতে হবে। আর একজনের ডাক্তারের, একজন চিকিৎসক, কার্ডিওলজির চিকিৎসক, সে যে প্রেসক্রিপশন করবে, সে যে চিকিৎসা দিবে, তার চিকিৎসা আরেকজন কার্ডিওলজিস্ট তার প্রেসক্রিপশন গিয়ে তার কাছে দিতে বলবে না, হয়তো বা সে না পারলে বা সে যদি বেটার মনে করে সে রেফার করে দিবে। সো ফিজিওথেরাপি বা থেরাপি কোনো প্রোডাক্ট নয়, এটা আধুনিক চিকিৎসা বিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ শাখা, যেখানে স্পেশালি নন কমিউনিকেবল ডিজিজ
বাত, ব্যথা, প্যারালাইসিস, আর্থ্রাইটিস, হাড় জোড়া রোগ, পঙ্গুত্ব, স্ট্রোক পরবর্তী পুনর্বাসনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে সারা পৃথিবীতেই। এবং এইটা অ্যাকর্ডিং টু ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, ফিজিওথেরাপি চিকিৎসক আর ওয়ান অফ দ্য ইকুইভ্যালেন্ট অ্যান্ড পার্টনারশিপ প্রফেশনালস অফ এনি আদার মেডিকেল প্রফেশনালস। আশা করি আপনাদের ভিডিওটি উপকৃত আসবে, উপকার হবে, এবং যারা এতদিন থেরাপি নামে প্রতারণা করে আসছেন তাদের থেকে আপনারা সচেতন হতে পারবেন, এবং আপনাদের আইনি দিক দিয়ে, নৈতিকতার দিক দিয়ে আশা করি আপনাদের, আমার এই ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে। সবাই আমার জন্য দোয়া করবেন, আপনারা যারা থেরাপি চিকিৎসা নিচ্ছেন, এই স্পেশালি বাত, ব্যথা, আমি যে সাইটগুলোতে কাজ করি বা পুনর্বাসন, তারাও ভালো থাকেন, সুস্থ থাকেন ইনশাল্লাহ। এই ভিডিওটি আপনারা শেয়ার করে দিবেন, এবং আপনাদের আরও কোনো চিকিৎসা সংক্রান্ত বিষয় জানা থাকলে ভিডিওটির নিচে কমেন্টে লিখবেন, আমি অবশ্যই পরবর্তীতে আপনাদের সেটা সেই চিকিৎসা সংক্রান্ত উত্তর দিব। আপনার ইনবক্সে কোনো কিছু না লিখে কমেন্টে লিখবেন, তাহলে আমার উত্তর দিতে সুবিধা হবে। সবাই ভালো থাকুন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে, আর তাই সঠিক ডায়াগনস্টিক রিপোর্টের জন্য আপনারা আমাদের কাছেই আসেন। নির্ভুল রিপোর্ট অতি দ্রুত সময়ে আমরাই দিয়ে থাকি। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশে। ডিপিআরস হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।